আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি রিক্তা। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ভিডিও শুরুতে সবাইকে বলে রাখি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলে সদস্য হননি, দেখতে দেখুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে, তখন আমাকে বন্ধ করে নিবেন। তো আজ মাহে রমজানের প্রথম দিন, তো কী দিয়ে ইফতার করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে নুডলস এবং ডিম সিদ্ধ করে নিয়েছি। অলরেডি কিন্তু আমার ইফতারি করা প্রায় শেষ, তো প্রথম দিকে আর ভিডিওটি করা হয়নি। প্রায় 5-6 মিনিট খাওয়ার পরে ভাবলাম ক্যামেরাটা একটু অন করি, আমার ভিউয়ারদের মাঝে শেয়ার করি যে আজকে কী দিয়ে ইফতারি করলাম। তো এখানে আমি খিরাই কেটে নিয়েছি, আর কলা, তরমুজের জুস করে নিয়েছি, এবং আস্ত কিছু তরমুজও রেখে দিয়েছি। আর এখানে আছে পেয়ারা, আর আমি আনারসের জুস করে নিয়েছি, কিন্তু এগুলো দেখানো হয়নি। আর ইসবগুলো ভুষি, অলরেডি কিন্তু এখানে 3টা গ্লাস শেষ তরমুজ, আনারস এবং এসবগুলোর ভুষি। এটা কিন্তু খাওয়ার পরে সেটা সরিয়ে তারপরে আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য ভিডিওটি করলাম। আসলে সবসময় কিন্তু ভিডিও করার মুডটাই থাকে না, তো আজকে ভাবলাম ভিডিও করব না, তো কি মনে করে আবার ভিডিওটি করলাম খাওয়া শেষ করে। তো সবাই আমাদের জন্য বা আমার জন্য দোয়া করবেন যেন এই 30টা রোজা সম্পূর্ণ থাকতে পারে এবং তারাবির নামাজ পড়তে পারে। তো এটাই ছিল আমার আজকের ইফতারি, তো ভাবলাম আপনাদের মধ্যে একটু শেয়ার করে। আর রাতে কী রান্না করলাম সেটাও একটু শেয়ার করলাম। এখানে আছে বেগুন, আলু এবং মাছ, আর গাজর ভাজি করে নিয়েছি, কাতলা মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আর শেয়ারের সময় ডিম এবং দুধ গরম করে নিব, আর ফ্রিজে মাংস আছে সেটাও গরম করে নিব, সেগুলো আর দেখানো হয়নি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম।